সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই ছিল দাওয়াত এবং জিহাদের জীবন। নবীজির পুরো জীবনটাই ছিল দাওয়াতি জীবন। আর এই দাওয়াত প্রতিষ্ঠার জন্যই জিহাদের প্রয়োজন হয়। জিহাদের সূচনাটা হয় দাওয়াত দিয়ে, আর এই দাওয়াত প্রতিষ্ঠার জন্য জিহাদের দরকার হয়। যদিও জিহাদের কথা বললে অনেকে এর মধ্যে সন্ত্রাসের গন্ধ খোঁজেন। জিহাদ আর সন্ত্রাস কি এক জিনিস? অনেকেই জিহাদ এই শব্দটি শুনলেই মনে করেন জিহাদ মানেই মারামারি, জিহাদ মানেই কাটাকাটি, জিহাদ মানেই সন্ত্রাস, জিহাদ মানে বিশৃঙ্খলা। অনেকে কোরআনকে জিহাদি কিতাব বলেন। সত্য, এটা কোরআন তো জিহাদি কিতাবই। কোরআনের ভেতরে জিহাদের কথা আছে না নাই? জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়, বরং দুটো হচ্ছে বিপরীত। সন্ত্রাস নিধনের জন্য, সন্ত্রাস নির্মূলের জন্যই আল্লাহ জিহাদের ফর্মুলা দিয়েছেন। নামাজ যেমন ফরজ, জিহাদও তেমন ফরজ। জিহাদের মতো গুরুত্বপূর্ণ এই বিধানকে কেউ যদি, জিহাদের মতো গুরুত্বপূর্ণ ফরজ এই বিধানকে কেউ যদি সন্ত্রাস বলে, তার নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, তার ঈমান থাকবে না। জিহাদ একটি পবিত্র শব্দ, এর অন্তর্নিহিত অর্থ আমরা অনেকে জানি না। মুসলমান নামধারী অনেককেই দেখা যায় বিভিন্ন সময়ে গণমাধ্যমে টক শোতে জিহাদের কথা শুনলেই মনে হয় যেন নতুন কিছু তারা শুনেছে, এবং জিহাদ বলতেই তারা যেন বুঝে সন্ত্রাস। জিহাদ আরবি শব্দ, এটি জুহদুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হল চেষ্টা করা, সাধনা করা, কোনো একটি উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে সাধনা করা, চেষ্টা করা, এটারই আরবি নাম হল জিহাদ। ইসলাম পৃথিবীতে সমস্ত নবীরা আল্লাহর দিনের দাওয়াত নিয়ে এসেছেন। এই দাওয়াতকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা দরকার, সাধনা দরকার। এই যে দিনকে প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা বা যে সাধনা করা হয়, আর দিন প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে যে কাজ করা হয়, এটিকেই আরবিতে জিহাদ বলা হয়। অনেকেই মনে করেন জিহাদ মানে মারামারি, জিহাদ মানে যুদ্ধ। না, যুদ্ধ এটার আরবি প্রতিশব্দ হলো হারবন। হারবন মানে হলো যুদ্ধ, ইংরেজিতে যেটাকে বলা হয় ওয়ার, যুদ্ধ। জিহাদ আর হারব এক জিনিস নয়। ইসলাম বিরোধীদের সাথে সশস্ত্র সংঘাত, যুদ্ধ, এটিকে বলা হয় কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই। এটি হচ্ছে জিহাদের সর্বশেষ পর্যায়, জিহাদের একেবারে লাস্ট স্টেপ। কিন্তু জিহাদের প্রথম স্টেপটা হলো দাওয়াত। দাওয়াত প্রতিষ্ঠার জন্যই জিহাদের দরকার হয়। যেন জিহাদের এই ফর্মুলাটি আমাদের বোঝা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই ছিল দাওয়াতি জীবন, আর এই দাওয়াত প্রতিষ্ঠার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন। মাক্কি জীবন কত বছরের? ১৩ বছরের। বলেন কত বছরের? ১৩ বছরের। এই ১৩ বছর ছিল দাওয়াত। মদিনায় আসার পর এবার দাওয়াতের পাশাপাশি সশস্ত্র জিহাদের অনুমতিও নবীজি পেয়ে গেলেন। তবে সেই জিহাদের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কার্যক্রমও চালিয়ে গিয়েছেন। আপনারা জানেন মাদানী জীবন নিয়ে আমরা যখন আলোচনা করেছি, সেখানে আমরা বলেছি নবীজি মদিনায় আসার পরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে যখন কাফির মুশরিক এবং ইহুদিদের ষড়যন্ত্রে তিনি যখন বিভিন্ন যুদ্ধের সম্মুখীন হয়েছেন, তখনও তিনি বিভিন্ন দাওয়াতি কাফেলা বিভিন্ন জায়গায় প্রেরণ করে দাওয়াতি কার্যক্রম অব্যাহত রেখেছেন। কোনো কোনো কাফেলা সফল হয়েছে, কোনো কোনো কাফেলা দাওয়াত দিতে গিয়ে আল্লাহর দিনের পথে জীবনকে কুরবান করে দিয়ে তারা শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ষষ্ঠ হিজরির জুলকদ মাসে, জিলকদ মাসে কুরাইশ এবং মুসলমানদের মধ্যে একটি সন্ধি স্থাপিত হয়।
যেই সন্ধির নাম হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধির একটা অন্যতম শর্ত ছিল মুসলমান এবং কাফিরদের মধ্যে 10 বছর সকল প্রকার যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু যুদ্ধ বিগ্রহ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নিস্তার পেলেন এবং এই সময়টাতে নবীজি এবং মুসলমানদের জীবনে অনেকটা স্বস্তি ফিরে আসে। নবীজি চাইলেন যে এই সময়টাতে দাওয়াতি কার্যক্রম আরো বেশি সম্প্রসারণ করা দরকার। এজন্য নবীজি কি করলেন, সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতকে মদিনা আর মক্কার বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য আশেপাশের বিভিন্ন আরব গোত্র এবং পার্শ্ববর্তী রাজা বাদশাদের কাছে নবীজি এবার পত্রবাহকের মাধ্যমে পত্র লিখে সেই সকল রাজা বাদশাদেরকেও ইসলাম গ্রহণের দাওয়াত আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। সেই যুগের নিয়ম অনুযায়ী পত্রের মধ্যে চিঠির মধ্যে সিলমোহর ব্যবহার করা হতো। চিঠির শেষে সিলমোহর না থাকলে রাজা বাদশারা সেই চিঠিগুলো তারা গ্রহণ করতেন না। নবীজি তার জন্য একটি রূপার আংটি বানানোর নির্দেশ দিলেন। নবীজির জন্য এবার একটা রূপার আংটি বানানো হলো আর আংটির মধ্যে একটা সিলমোহর মুদ্রিত করে দেওয়া হলো যেখানে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন লাইন ছিল, প্রথম লাইনে লেখা ছিল মুহাম্মদ, দ্বিতীয় লাইনে লেখা ছিল রসুল, তৃতীয় লাইনে লেখা ছিল আল্লাহ। তাহলে কি হইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সিলমোহর আংটির মধ্যে খচিত হলো। নবীজি যেখানেই দাওয়াতি পয়গাম পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন, তার এই সিলমোহর তিনি সেখানে ব্যবহার করেছেন। দেখেন আজকের এই আলোচনা ভালো করে শুনেন। এতদিন ইসলাম ছিল মদিনায়, ইসলামের দাওয়াত ছিল মদিনায় আর মক্কায়, মদিনায় আর মক্কায়। এবার আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের দাওয়াত ছড়িয়ে যেতে লাগলো। কাফিররা মুশরিকরা চেয়েছিল ইসলামের দাওয়াতকে থামিয়ে দিতে, আর আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে ইসলামের আলোকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ইসলামের আলো কেউ নিভায় দিতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন তারা চায়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নিভিয়ে দিতে চায়, দিনের আলোকে তারা নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা তার দিনের এই আলোর পূর্ণতা ছড়িয়ে দিবেন। কারণ ইসলাম এটা কার, এটা মোমবাতির আলো নয় যে কেউ ফু দিয়ে নিভিয়ে দিবে, এটা ইলেকট্রিক্যাল লাইটের মতো। ইলেকট্রিক্যাল লাইট বন্ধ করার জন্য যেমন সুইচ চাপতে হয়, ঠিক তেমনিভাবে আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে হলে সুইচ চাপতে হবে, এটা ফু দিয়ে নিভানো যাবে না। এই সুইচ আল্লাহ দুনিয়ার কোনো ফেরাউন নমরুদী স্বভাবের মানুষের হাতে দেন নাই, কোনো নবীর হাতে দেন নাই, কোনো রসুলের হাতে দেন নাই, কোনো ফেরেশতার হাতেও দেন নাই, এটা রেখে দিয়েছেন কার কাছে, যারাই আল্লাহর দিনের আলোকে বন্ধ করার জন্য এই সুইচের দিকে হাত বাড়িয়েছে, গোষ্ঠী শুদ্ধা সমূলে তারা ধ্বংস হয়ে গিয়েছে। ধ্বংস করে দিয়েছেন কি, কাফির মুশরিকরা চেয়েছিল ইসলামের দাওয়াত থামিয়ে দিতে। আল্লাহর কি কুদরত, হুদাইবিয়ার সন্ধির পরে এবার দেশে দেশে ইসলাম ছড়িয়ে যেতে লাগলো। সুবহানাল্লাহ। নবীজি পত্র লিখলেন সেই সময়ের সুপার পাওয়ার, বর্তমান বিশ্বের সুপার পাওয়ার যেমন আমেরিকা রাশিয়া, সেই সময়ে সুপার পাওয়ার ছিল রোম এবং পারস্যের সম্রাট যারা ছিল, তারাই ছিল পৃথিবীর সুপার পাওয়ার। নবীজি তাদের কাছে পত্র লিখেছেন। সুবহানাল্লাহ। পড়বেন না, নবীজি রোম সম্রাট হেরাক্লিয়াসের নিকটে পত্র লিখলেন। এই পত্র দিয়ে পাঠালেন পত্রবাহক হিসেবে দেহিয়া বিন খলিফা কলবি, ওরফে দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক এই পত্রটি সিরিয়ার বুসরা প্রদেশের শাসনকর্তার নিকট হস্তান্তর করেন, তিনি যেন সেটা রোম সম্রাটকে পৌঁছে দেন। নবীজি চিঠি কি লিখলেন দেখেন, চিঠিটা পড়ে শোনাচ্ছি হুবহু, যে চিঠি নবীজি লিখলেন সেই চিঠি আপনাদেরকে আমি শোনাই। চিঠির শুরুতে নবীজি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম,
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এবার একটু ভাবুন তো, চিঠির শুরুতে নবীজি কি লিখেছেন? বিসমিল্লাহ। কার নামে? পত্র চিঠি যাকে দিচ্ছেন তিনি কোনো মুসলমান নন, অমুসলিম। শুধু অমুসলিম নন, সেই সময়ের সুপার পাওয়ার যাদের কাছে ছিল তাদেরই মধ্যে একজন, রোম সম্রাট হিরাক্লিয়াস। এখান থেকে একটা শিক্ষা, সেটি হলো অমুসলিম হোক আর যত বড় ক্ষমতাধর হোক, আল্লাহর দিনের কথা, আল্লাহর দিনের দাওয়াত পৌঁছে দিতে গিয়ে কোনো প্রকার ভয় ভীতি অন্তরে পোষণ করা যাবে। বিসমিল্লাহ মানে কি? বিসমিল্লাহ মানে হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের একটা পরিচয় দেওয়া। অমুসলিম ওই শাসকের কাছে নবীজি চিঠি পাঠালেন আর প্রথমেই লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি চিঠির শুরুতেই আল্লাহর সার্বভৌমত্বের পরিচয় দিলেন। এখান থেকে একটা শিক্ষা হলো, অমুসলিম হোক আর যত বড় ক্ষমতাধর হোক, ইসলামের দাওয়াত দিতে গিয়ে কখনো চেহারায় বাহ্যিকভাবে অথবা অন্তরে অভ্যন্তরীণভাবে কোনো প্রকার ভয় ভীতি নিয়ে আসা যাবে না। ভয়কে জয় করতে হবে, সাহসিকতা রাখতে হবে, আর নবীজি সেটাই করেছেন, আল্লাহর সার্বভৌমত্বের পরিচয় তুলে ধরেছেন। আমরা এখন কি করি? অনেকে তো আছেন বিভিন্ন রাজনৈতিক দল করেন, বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ বলতে পারেন না। যারা বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ বলতে পারেন না, বিসমিল্লাহ বলতে গেলে রাজনৈতিক পথ চলে যেতে পারে এই ধারণা করেন, এই ধরনের রাজনীতিকে লাঠি দিয়ে কোরআনের কাছে ফিরে আসেন। বিসমিল্লাহ বললে যদি সাম্প্রদায়িকতার গন্ধ খোঁজা হয়, এমন দল করার কোনো দরকার আপনি মুসলমান হিসাবে করার দরকারই নাই। বিসমিল্লাহ বলতে পারে না কথার শুরুতে, তবে দেখা যায় কথার শুরুতে বক্তব্যের শুরুতে কমসে কম কমপক্ষে 2-3 মিনিট নেতা নেত্রীদের প্রশংসা করে। বেটা চাটুকার, কি জাতের চামচামি করে, বক্তব্যের শুরুতে প্রশংসা হবে কার? এসব চামচামি বাদ দিতে হবে। আমাকে অক্সিজেনের নেয়ামত দিয়ে, প্রতিটা মুহূর্তে নেয়ামত দিয়ে বাঁচিয়ে রাখছেন কে? সুতরাং প্রশংসা হবে কার? যে কোনো কথা, যে কোনো কাজ শুরু করতে হয় কার নামে? কোরআন শুরু হয়েছে কার নামে? বিসমিল্লাহ তো আছেই, আবার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ। কোরআন শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে, রবের প্রশংসা দিয়ে, শেষও হয়েছে রবের নাম দিয়ে। আপনি কথা, কাজ, বক্তব্য, লেখনি যেটাই শুরু করবেন কার নামে শুরু করতে হবে। নবীজি সেই সময়ের সুপার পাওয়ার, রোম সম্রাটের কাছে চিঠি পাঠিয়েছেন আর চিঠির উপরে লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে দেখেন চিঠিতে কি লিখলেন, মিন মুহাম্মদ ইবনে আব্দুল মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাক্ল আযীমির রোম। অর্থাৎ মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূলের পক্ষ থেকে রোম সম্রাট হেরাকলের প্রতি এই পয়গাম, এই চিঠি। সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির প্রতি যিনি হেদায়েতের অনুসরণ করেন। আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকুন। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, ইসলাম কবুল করুন, যদি ইসলাম কবুল করেন আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, যদি আপনি ইসলাম কবুল না করেন তাহলে আপনার প্রজাদের সমস্ত পাপ আপনার উপরে বর্তাবে। এরপরে নবীজি সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতটা চিঠির মধ্যে লিখে দিলেন। নবীজি এই আয়াতটা লিখে দিলেন, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআন ওয়ালা ইত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দূনি فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. আল্লাহর নবী আয়াত লিখে দিলেন, কারণ রোম সম্রাট খ্রিস্টান ছিলেন। আল্লাহর নবী আয়াতটা লিখে দিলেন। এই আয়াতের অর্থ হলো আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে বললেন এটাই লিখেন। কি লিখলেন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন ইয়া আহলাল কিতাব হে আহলে কিতাবগণ তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আসো এই কথাই আমরা একমত হই যা তোমাদের এবং আমাদের মধ্যে সমান আর সেটা কি সেটা হলো আল্লাহ নাআবুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না ওয়ালা নুশরিকা বিহি শাইআ তার সাথে কোনো কিছুকে শরীক করব না ওয়ালা ইত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ আর আল্লাহ ছাড়া আমরা কাউকে রব হিসাবে গ্রহণ করব না এই আয়াতটা কেন লিখে দিলেন কারণ নবীজি স্মরণ করিয়ে দিতে চাইলেন তোমাদের জাতির কাছেও আগে যে সকল নবীরা এসেছিলেন ঈসা আলাইহিস সালাম সহ অন্যান্য সব নবীরা তোমাদেরকে এক আল্লাহরই দাওয়াত দিয়েছেন এটা আমাদের মধ্যে মিল আছে সুতরাং আসো এক আল্লাহর ইবাদত করো যদি তোমরা আল্লাহর দিনের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করো তাহলে তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান আমরা নবীজি চিঠির শুরুতে বিসমিল্লাহ লিখে আল্লাহর সার্বভৌমত্বের পরিচয় দিলেন এরপরে চিঠির শুরুতে যে বাদশার কাছে চিঠি লিখলেন তাকে সম্মান দিলেন সম্মানজনক একটা সম্বোধন করলেন এখান থেকে আরেকটা শিক্ষা হলো দিনের দাওয়াত দিতে গিয়ে যাকে দাওয়াত দিবেন তাকে সম্মান করে কথা বলা দরকার বিনয় প্রকাশ করা দরকার কাউকে সম্মান দিলে নিজের সম্মান কখনো কমে যায় না বরং সম্মান দিলে সম্মান বাড়িয়ে দেন কে আপনি যদি মানুষকে সম্মান দেন আপনি যদি মানুষকে সম্মান দিয়ে কথা বলেন মানুষের সাথে বিনয়ী আচরণ করেন এর দ্বারা আপনার সম্মান মর্যাদা আরও যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে নবীজি সম্মানজনক সম্বোধন করলেন এরপরে নবীজি ইসলামের দাওয়াত দিলেন বললেন আসলিম তাসলিম ইসলাম গ্রহণ করুন নিরাপদে থাকুন কারণ ইসলাম ছাড়া নিরাপত্তা পাওয়া যাবে না রোম সম্রাট চিঠি যখন হাতে পেলেন চিঠি পড়লেন না চিঠি পড়ার আগেই জিজ্ঞেস করলেন এটা কার তরফ থেকে এসেছে বলা হলো এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে রোম সম্রাট তখন বললেন রোম সম্রাট তখন জেরুজালেমে ছিলেন তিনি বললেন যে তার এলাকার কোনো মানুষ এই এলাকায় আছে কিনা একটু খুঁজে দেখো আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করেননি আবু সুফিয়ান একটা ব্যবসায়ী কাফেলা নিয়ে তখন সিরিয়াতে ছিলেন আবু সুফিয়ান আর ওই কাফেলার লোকজনকে বাদশার সামনে ধরে আনা হলো রোম সম্রাট রোমান বাদশাহ এবার জিজ্ঞেস করলেন তোমাদের এই কাফেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটাত্মীয় কে আছেন তার সাথে আমার কথা বলা দরকার তখন লোকজন দেখাই দিল এই যে আবু সুফিয়ান এবার বাদশাহ আবু সুফিয়ানকে সামনে আনলেন কাফেলার সবাইকে পিছনে দিলেন কাফেলার সবাইকে বললেন আমি তাকে কিছু প্রশ্ন করব সে যদি মিথ্যার আশ্রয় নেয় তোমরা পেছন থেকে ধরায় দিবা আবু সুফিয়ান মনে মনে ভাবলো হায় রে হায় না জানি বাদশাহ আমাকে কোন বিষয়ে প্রশ্ন করে আবার সতর্কবার্তাও দিয়েছে এখন বাদশার সামনে তো মিথ্যা বললে ধরা খায় গেলে অবস্থা খারাপ হয়ে যেতে পারে এবার প্রশ্ন শুরু হলো বাদশাহ এবার প্রশ্ন করলেন আচ্ছা বলো তো তোমাদের এলাকায় যিনি নবুয়তের দাবি করেছেন ওনার বংশ সম্পর্কে বলো আবু সুফিয়ান তখন বলল তিনি উচ্চবংশীয় একজন মানুষ উচ্চবংশীয় ব্যক্তিত্ব তখন রোম সম্রাট বললেন হ্যাঁ রাসূলগণ তো উচ্চবংশেই প্রেরিত হয়ে থাকেন সুবহানাল্লাহ একে একে সে প্রায় মোট দশটা প্রশ্ন করলো এরপরে সে প্রশ্ন করলো আচ্ছা নবীর বাপদাদাদের মধ্যে কেউ কি বাদশাহ ছিলেন আবু সুফিয়ান বলল না তখন রোম সম্রাট বলল বুঝতে পেরেছি যদি বাদশাহ থাকতো তাহলে বুঝতাম যে নবুয়তের বাহানায় পূর্বের রাজা বাদশাহী আবার দখল করার জন্য হয়তো এই কাজ আরম্ভ করেছে যেহেতু ওনার বংশে আগে কেউ রাজা বাদশাহ ছিল না তাহলে বোঝা যাচ্ছে তার এই নবুয়তের যে দাওয়াত এটা নিখুঁত এতে কোনো সন্দেহ নাই এরপরে তিন নম্বর প্রশ্ন করলো আচ্ছা তার অনুসারীদের মধ্যে দুর্বল লোকদের সংখ্যা বেশি নাকি অভিজাত লোকদের সংখ্যা বেশি আবু সুফিয়ান উত্তর দিল তার অনুসারী যারা আছে বেশিরভাগই দুর্বল শ্রেণীর
রোম সম্রাট তখন বললেন আমি আগের যুগের নবী রাসূলদের ইতিহাস জানি নবী রাসূলদের অনুসারীদের প্রথম সারির যারা এরা সবাই দুর্বল শ্রেণীরই হয়ে থাকে সুতরাং ওনার নবুয়তের ব্যাপারে আমার সন্দেহ আরো কমে গেল সুবহানাল্লাহ এরপরের প্রশ্ন করল আচ্ছা তার এই দ্বীন কবুল করার পরে কেউ কি আবার পরিত্যাগ করে চলে যায় আবু সুফিয়ান তখন বলল না যেই ইসলাম কবুল করে সেই তার জন্য তার দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যায় তখন রোম সম্রাট বলল ইমানের দাবিটা তো এমন হবে যে এটা একবার হৃদয়ে বসে গেলে এখান থেকে আর বের হবে না বরং ইমানের জন্য প্রয়োজনের জীবন কুরবানও দিয়ে দিবে সে এরপরে প্রশ্ন করল আচ্ছা তার অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়ছে নাকি কমতেছে এবার আবু সুফিয়ান উত্তর দিল না কমবে তো দূরের কথা আমরা এত চেষ্টা চালিয়েছি তাও তার অনুসারীদের সংখ্যা থামে না যতই দিন যায় তত শুধু বাড়ে সুবহানাল্লাহ রোম সম্রাট তখন বলল এটাই হলো ইমানের বৈশিষ্ট্য আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং ক্রমে তা পূর্ণতায় পৌঁছে যায় এরপরে প্রশ্ন করল আচ্ছা তোমরা কি কখনো ওই ব্যক্তির সাথে যুদ্ধ করেছো আবু সুফিয়ান বলল হ্যাঁ আমরা যুদ্ধ করেছি এবং যুদ্ধে আমরা কখনো হেরেছি কখনো তারা বিপর্যস্ত হয়েছেন তখন সে বলল আল্লাহর নবীদের অবস্থা এমনই হয়ে থাকে তবে জেনে রেখো শেষ পর্যন্ত আল্লাহর নবীরাই বিজয়ী হয়ে থাকেন সুবহানাল্লাহ এরপরের প্রশ্ন করল আচ্ছা এই ব্যক্তি কি কখনো চুক্তি ভঙ্গ করেছেন সে তখন বলল না তিনি কোনো চুক্তি ভঙ্গ করেন নাই তবে এই তো কিছুদিন আগে ওনার সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে দেখা যাক এই চুক্তি তিনি রাখতে পারেন কিনা তখন তিনি বললেন যে শোনো তিনি চুক্তি ভঙ্গ করবেন না কারণ নবীরা চুক্তি ভঙ্গ করতে পারেন না আবু সুফিয়ান দেখলো যতই প্রশ্ন করছে আর সে উত্তর দিচ্ছে ততই রোম সম্রাটের নবীজির প্রতি রোম সম্রাটের একটা আস্থা বাড়ছে না কমছে বাড়ছে এরপরে প্রশ্ন করলো আচ্ছা তোমাদের এলাকায় ইতিপূর্বে কেউ কি নবী দাবি করেছে তখন সে বলল না আবু সুফিয়ান বলল না বাদশাহ তখন বললেন ঠিক আছে এরূপ ফলে বুঝতাম যে তার পূর্বপুরুষদের অনুকরণে এই ব্যক্তিও তার নবুয়তি দাবি করছে এরপরে সর্বশেষ প্রশ্ন করলো আচ্ছা তিনি যে দাওয়াত দেন তোমাদের এলাকায় দাওয়াত দিয়েছিলেন তিনি আসলে দাওয়াত দিতে গিয়ে কী বলেন তখন আবু সুফিয়ান বলল তিনি দাওয়াত দেন এক আল্লাহর ইবাদত করো সে আল্লাহর সাথে কাউকে শরিক করো না তিনি আমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করেন সালাত জাকাত আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং পবিত্রতা অর্জনের নির্দেশ দেন এতগুলো প্রশ্ন করার পর উত্তর শুনেই রোম সম্রাট তখন তার সভাসদের সামনে তার মন্ত্রী পরিষদের সামনে তিনি বললেন ফা ইন কানা মা তাকুলু হাক্কান তুমি এতক্ষণ যা বলেছ তা যদি সত্যি হয়ে থাকে ফাসাইয়ামলিকু মাউদিয়া কদামাইয়া হাতাইন আমার তো মনে হচ্ছে অতিসত্তর আমার পায়ের তলার মাটি অর্থাৎ এই বিশাল শাম সাম্রাজ্য তিনি দখল করে ফেলবেন আল্লাহু আকবার আমার পায়ের তলার সাম্রাজ্যের মালিকানাও তার কাছে চলে যাবে লাম আকুন আযুন্নু আন্নাহু মিনকুম আমি জানতাম তিনি আগমন করবেন সে বলল ওয়াকাদ কুনতু আলামু আন্নাহু খারিজ আমি জানতাম যে শেষ নবী বাকি আছেন তিনি আসবেন লাম আকুন আযুন্নু আন্নাহু মিনকুম কিন্তু আমি এটা ভাবি নাই তিনি তোমাদের মধ্য থেকেই আসবেন আমরা ভেবেছিলাম হয়তো আমাদের এই শাম থেকে শেষ নবী আসবেন আমি ভাবি নাই যে তোমাদের মধ্য থেকে ওই মক্কাই শেষ নবী আসবেন ফালাউ আন্নি আলামু আন্নি আখলুসু ইলাইহি সে বলল আমি যদি জানতাম তার কাছে আমি পৌঁছাতে পারবো তাহলে আমি তার সাথে সাক্ষাতের জন্য সাধ্যমতো চেষ্টা চালাতাম ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কদামাই আর জেনে রাখো আমি যদি তার কাছে পৌঁছাতে পারতাম আমি রোমান বাদশাহ রোম সম্রাট তার দুই পা আমি পানি দিয়ে ধুইয়ে দিতাম আবু সুফিয়ান কিচ্ছু বলল না চুপচাপ আছে ভেতরটা তো জলে পুড়ে যাচ্ছে কারণ এরা তো নবীজির বিরুদ্ধে কত যুদ্ধ করেছে এরা তো তারা যারা নবীজিকে মক্কা থেকে বের করে দিয়েছে এরপরে চিঠি খুললেন এতক্ষণ চিঠি যিনি পাঠিয়েছেন আগে তার সম্পর্কে জানলেন এরপরে চিঠি খুলে এবার একজন বাদশাহ বাদশাহরা সাধারণত নিজে চিঠি পাঠ করে না তার অন্য কোনো লোক দিয়ে চিঠি পাঠ করায় বাদশাহ আবার
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেয়ে অত্যন্ত আবেগের সাথে চিঠি খুলে তিনি উঁচু কণ্ঠে পড়া আরম্ভ করলেন সভাসদে আলোচনা বৃদ্ধি আরম্ভ হয়ে গেল আর আবু সুফিয়ানের কাফেলা তখন বের হয়ে গেল আবু সুফিয়ান বের হয়ে বলল আহারে যেই লোকটাকে আমরা মক্কা থেকে বের করে দিলাম এই লোকের দাওয়াত মক্কা থেকে মদিনায় গেল মদিনায় তার দাওয়াত প্রতিষ্ঠা লাভ করলো আমরা তো ভাবি নাই যে তার এই দাওয়াতের প্রভাব রোম সম্রাটকেও প্রভাবিত করবে তখন সে বলল আমার তো মনে হচ্ছে আরো মহাবিজয় বড় বড় বিজয় হয়তো তার সামনে চলে আসছে আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পাঠ করার পরে রোম সম্রাট এবার পত্রবাহককে অনেক হাদিয়া দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এবার বহু উপঢৌকন এবং হাদিয়া দিয়ে তিনি নবীজির কাছে প্রেরণ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রোম সম্রাট নয় সেই সময়ের পারস্যের সম্রাট খসরু পারভেজের কাছেও তিনি ইসলামের দাওয়াত দিয়ে তাকে চিঠি লিখেছেন খসরু পারভেজ পারস্যের সম্রাট তিনি কে ছিলেন তিনি ছিলেন প্রাচ্য দুনিয়ার অর্ধেক অধিপতি তিনি অগ্নি উপাসক ছিলেন তার কাছে চিঠি লিখেছেন আর নবীজি পত্রবাহক হিসেবে প্রেরণ করেছেন আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু নবীজির চিঠি লেখার ভাষা কেমন ছিল নবীজি চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম চিঠি লিখেছেন শুরুতেই বিসমিল্লাহ প্রাচ্য দুনিয়ার অর্ধেক অধিপতি কিরকম পাওয়ার নবীজি চিঠি লিখলেন পরম করুণাময় আল্লাহর নামে মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলা কিসরা আযীম ফারিস নবীজি চিঠি লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্যের সম্রাটের প্রতি এই চিঠি নবীজি লিখলেন সালামুন আলা মানিত্তাবাআল হুদা ওই ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক যিনি হিদায়াতের অনুসরণ করেন ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি যিনি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনেন ওয়া শাহিদা আর সাক্ষ্য দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি এক অদ্বিতীয় তার সঙ্গে কোনো শরীক নাই ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আর এই কথার সাক্ষ্য দেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এরপরে নবীজি আবার চিঠির মূল কথা তাকে জানাইয়ে দিলেন আদউকা বিদিআয়াতিল্লাহ তিনি বললেন হে বাদশাহ আমি আপনাকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি ফা ইন্নী আনা রাসূলুল্লাহি ইলান নাসি কাফা নিশ্চয়ই আমি আল্লাহর তরফ থেকে তাম দুনিয়ার সকল মানুষের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি এরপরে নবীজি সূরা ইয়াসিনের 70 নম্বর আয়াতটা চিঠির শেষে লিখে দিলেন মান কানা হাইয়ান লিয়ুনযির মান কানা হাইয়ান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন অর্থাৎ আমাকে আল্লাহ এজন্যই প্রেরণ করেছেন যাতে আমি জীবিত মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাতে পারি জাহান্নামের ব্যাপারে সতর্ক করতে পারি এবং কাফেরদের বিরুদ্ধে যেন অভিযোগ প্রতিষ্ঠা হয়ে যায় এরপরে চিঠির শেষে লিখলেন আসলিম তাসলিম ইসলাম গ্রহণ করেন নিরাপদে থাকেন ফা ইন আবাইতা ফা আলাইকা ইসমাল মাজুস যদি আপনি ইসলামের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেন তাহলে অগ্নি উপাসকদের পাপ আপনার উপরে বর্তাবে এই চিঠিটা পাওয়ার পরে তখন পারস্যের সম্রাট সে ছিল অত্যন্ত অহংকারী ব্যক্তি অহংকারের সাথে দম্ভ পড়ে সে বলল দেখছো কারবার আমাকে চিঠি লিখেছে চিঠির শুরুতে আমার নামের আগে মুহাম্মাদির রাসূলুল্লাহ লিখেছে আমার নামের আগে তার নাম লিখেছে কত বড় সাহস সে তখন দম্ভ করে বলেছিল আব্দুন হাকিরুম মির রাইয়াতি ইয়াকতুবু ইসমাহু ক্বাবলি আমার একজন নিকৃষ্ট প্রজা তার নাম লিখেছে আমার নামের পূর্বে নাউযু বিল্লাহি মিন যালিক নবীজিকে বলছে আমার নিকৃষ্ট প্রজা নাউযু বিল্লাহ পড়বেন না আপনারা অহংকার করলো এই কথাটা যখন নবীজির কাছে পৌঁছালো নবীজি তখন বললেন আইয়ুমাজ্জাকু কুল্লা মুমাজ্জাক আল্লাহ তার সাম্রাজ্যকে ছিন্ন বিচ্ছিন্ন করুন অন্য বর্ণনা এসেছে নবীজি বলেছেন আল্লাহুম্মা মাজ্জিক মুলকাহু আল্লাহ তার সাম্রাজ্যকে ছিন্ন বিচ্ছিন্ন করুন নবীজি যখন বদদুয়া করেছেন নবীজির এই বদদুয়া কবুল করেছেন কে কিসরা এর
অধীনস্থ ইয়ামেনের গভর্নর, পারস্যের সম্রাট তার ইয়ামেনের গভর্নর, তার নাম ছিল বাদান। বাদানকে ডেকেছেন, ডেকে বললেন এই লোকটার কত বড় সাহস, আমার নামের আগে তার নাম লিখেছে, দুজন লোক পাঠাও, এরে আমার সামনে ধরে আনো, কত বড় স্পর্ধা শোনেন। তখন গভর্নর বাগান দুইজনকে একটা চিঠি সহ নবীজির কাছে পাঠালেন। নবীজির কাছে এই দুজন লোক গেল, নবীজি এবার চিঠি খুললেন, চিঠি খুলে দেখলেন গভর্নর লিখেছেন এই দুইজনের সাথে আপনি মহামান্য বাদশাহর সামনে হাজির হন, বাদশাহ আপনাকে তলব করেছেন। আর এই দুইজনে এসে নবীজিকে খুব ধমকের সাথে কথা বলতে লাগলো, নবীজি ভয় পান নাই, দিনের দাওয়াত দিতে গিয়ে সত্যিকারের দায়ীরা কখনো ভয় পায় না, কারণ যার হৃদয়ে আল্লাহর ভয় আছে দুনিয়ার কোনো মানুষের ভয় তার অন্তরে আর ঢুকতে পারে না। যখন নবীজিকে এরা ধমক দিয়েছে, নবীজি উল্টা তাদেরকে দাওয়াত দিয়েছেন, বলে ধমকা ধমকি বন্ধ করো, আমি যে দাওয়াত দিচ্ছি সেটা শোনো, এতেই তোমাদের কল্যাণ। নবীজি তাদেরকে দাওয়াত দিলেন, তখন এরা উল্টা দেখা গেল, ভয়ে থর থর করে তারা নিজেরাই কাঁপতে আরম্ভ করলো, আল্লাহু আকবার। এরপরে নবীজি বললেন যাও তোমরা আগামীকাল এসো, আগামীকাল তোমাদের সাথে আমার কথা হবে, চলে গেল এরা। পরের দিন যখন আসলো নবীজি তাদেরকে বললেন আবলিগা সাহিবাকুমা আন্না রব্বি কদ কতালা রব্বাহু কিসরা ফি হাযিহি লাইলা, তিনি বললেন তোমরা তোমাদের গভর্নর বাজানের কাছে যাও, যে গভর্নর তোমাকে পাঠিয়েছে, গিয়ে বলো তার বাদশাকে আমার রব গতকাল রাতে হত্যা করেছে। আবারও বলছি শোনেন, নবীজি ওই দুইজনকে বললেন তোমাদের গভর্নরকে গিয়ে বলো তোমাদের গভর্নর যে বাদশার সম্মুখে আমাকে হাজির হতে বলেছে তার বাদশাকে গতকাল আমার রব হত্যা করে ফেলেছেন। ঘটনাটা ছিল এই, ওই যে নবীজি তার জন্য বদ্দুয়া করেছেন, এই বদ্দুয়া ফলল কেমনে দেখেন। ঘটনাটা ছিল এই, সম্রাটের পুত্র বাদশার পুত্র ছিল, তার নাম ছিল সিরাওয়াই, সে সিংহাসন দখলের লোভে ছেলে হয়ে নিজের বাপকে ওই রাতে হত্যা করেছিল। নবীজি বললেন এই খবরটা গিয়ে তোমার গভর্নরকে দাও, গভর্নর অবাক হয়ে গেল যে এই খবর তিনি মদিনায় থেকে জানলেন কিভাবে, তখন সেও বুঝতো যে না উনি সাধারণ ব্যক্তি নন, নিঃসন্দেহে তিনি আল্লাহ নবী। তখন ওই গভর্নর এবং যে দুইজনকে পাঠানো হয়েছিল এই তিনজন সহ তাদের ওই অঞ্চলের অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করলো, সুবহানাল্লাহ। এরপরে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার মিশর এবং আলেকজান্দ্রিয়ার সম্রাট যিনি ছিলেন, বাদশাহ যিনি ছিলেন জুরাইজ বিন মিনা, যার নাম আরেকটা নাম ছিল মুকাউকিস, এই মুকাউকিসের কাছেও নবীজি চিঠি লিখলেন। দেখেন হুদাইবিয়ার সন্ধি, গত জুমায় বলেছিলাম এই সন্ধির শর্তগুলো শুনে বাহ্যিকভাবে মনে হবে মুসলমানদের লস হয়েছে, কিন্তু এই যে সন্ধি চুক্তির ফলেই তো ইসলাম এবার আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রসারণ হতে লাগলো। আগে শুধু মদিনায় আর মক্কায় ইসলাম ছিল, এখন রোম, পারস্য, মিশর, আলেকজান্দ্রিয়া, ওমান, বাহরাইন, পৃথিবীর দেশে দেশে এবার ইসলাম যাওয়া আরম্ভ হয়ে গেল, সুবহানাল্লাহ। ইসলাম এভাবেই ছড়িয়ে গিয়েছে। নবীজি এবার মিশরের রাজা মুকাউকিসের কাছে চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি ইলাল মুকাউকিস আযীমিল কিবত, কি সুন্দর চিঠি, কি ভাষা দেখেন। নবীজি চিঠি লিখলেন মুহাম্মদ যিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিবতীদের সম্রাট মুকাউকিসের প্রতি এই চিঠি দেওয়া হলো, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা আম্মা বাদ, শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির প্রতি যিনি হিদায়াতের অনুসরণ করেন। অতঃপর নবীজি বললেন ফা ইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি আপনাকে ইসলামের দিকে আহ্বান করছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকুন থাকুন, ওয়া আসলিম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আপনি ইসলাম গ্রহণ করুন তাহলে আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দিবেন। ফা ইন তাওয়াল্লাইতা ফা ইন্না আলাইকা ইসমাল কিবত, যদি আপনি ইসলাম গ্রহণ না করেন তাহলে কিবতীদের সকল শিরক আর পাপের বোঝা আপনার উপরে সে বর্তাবে। এই চিঠিটা যিনি নিয়ে গিয়েছিলেন, পত্রবাহক সাহাবী ছিলেন
হাতিব বিন আবু বালতা রাদিয়াল্লাহু আনহু তিনি সম্রাটকে চিঠি দেওয়ার সময় বললেন আচ্ছা আপনি তো এমন এক এলাকার বাদশা আপনার আগে হাজার বছর আগে হাজার হাজার বছর আগে আপনার এলাকায় একজন বাদশা ছিলেন যার ব্যাপারে আমাদের কিতাবে এসেছে ওই লোক বলেছিল ফাকালা আনা রব্বুকুমুল আলা সে বলেছিল আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা সবচেয়ে বড় রব ফাখাযাল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা এইজন্য আল্লাহ তাকে ইহকালে এবং পরকালে শাস্তি দিয়েছেন তো আপনার আগেও দিনের দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে আপনার আগের একজন শাসক কিন্তু আল্লাহর শাস্তি থেকে রেহাই পায় নাই এখন আপনাকেও দাওয়াত দেওয়া হচ্ছে এখন আপনিও চিন্তা করুন ফাতাবির বিগাইরিকা ওয়ালা ইয়াতাবির গায়রুকা বিক তিনি বললেন আপনি অন্যের থেকে শিক্ষা গ্রহণ করুন অর্থাৎ ওই ফেরাউন থেকে শিক্ষা নেন যদি শিক্ষা না নেন তাহলে আপনারও পরিণতি এমন হবে যে ভবিষ্যতে আপনার থেকে অন্য জালেমরা শিক্ষা নেবে চিঠিটা দেওয়ার সময় তিনি এই কথা বললেন মুকাওকিস কিছুটা ভয় পেয়ে গেল ভয় পেয়ে তারপর জবাবে বলল ইন্না লানা দীনান দেখো আমাদের একটা দীন আছে লান নাদাহু ইল্লা লিমা হুয়া খায়রুম মিন আমরা আমাদের এই দিন ততক্ষণ ছাড়তে পারবো না যতক্ষণ না আমরা এর চাইতে উত্তম আরও কিছু পাই তখন পত্রবাহক ওই সাহাবি হাতিব বিন আবু বালতা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আমরা আপনাকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি এই ইসলাম হলো অন্য সকল কিছুর চাইতে উত্তম আর ইসলাম আসার মাধ্যমে অন্যান্য সকল দিনের উপরে ইসলাম এখন পূর্ণতা পেয়েছে আমাদের নবী সকল মানুষকে এই দিনের দিকে আহ্বান জানিয়েছেন কুরাইশরা বিরোধিতা করেছে আর ইহুদিরা শত্রুতা করেছে আপনারা খ্রিস্টান আপনারা তো নিকটবর্তী আমাদের সুতরাং আপনারা ইসলাম গ্রহণ করুন আপনি ইসলাম গ্রহণ করুন কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্য মুসা নবী যেমন সুসংবাদ দিয়েছেন ঠিক তেমনিভাবে তো আমাদের নবীর জন্য সুসংবাদ দিয়ে গিয়েছিলেন আপনাদের কাছে আসা ঈসা আলাইহিস সালাম সুতরাং আপনি ইসলাম গ্রহণ করেন নবীজির আনুগত্য করেন কারণ আপনি তো নবীজির জামানা পেয়েছেন মুকাওকিস তখন বললেন আচ্ছা আমি এই নবীর বিষয়ে চিন্তা ভাবনা করেছি আমি তাকে পেয়েছি এভাবে যে তিনি কোনো অপছন্দনীয় কাজের নির্দেশ দেন না তিনি কোনো ভ্রষ্ট জাদুকর নন গণকর নন আর তার মাঝে তো নবুয়তের নিদর্শনও আমি দেখতে পাচ্ছি তিনি তখন নবীজির কাছ থেকে আসা চিঠিটা সম্মানের সাথে হাতির দাঁত দ্বারা নির্মিত একটা মূল্যবান বাক্সে রাখলেন সিলমোহরও যত্ন সহকারে রাখলেন এরপরে তার একজন কেরানিকে ডাকলেন ডেকে বললেন জবাব লিখো চিঠির জবাব লিখলেন বিসমিল্লাহির রহমান রহিম লি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিনাল মুকাওকাসি আযীমিল কিবত বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিবতির সম্রাট মুকাওকিসের কাছ থেকে জবাব দেওয়া হচ্ছে পত্রের জবাব দিচ্ছি সালামুন আলাইক আপনার উপরেও সালাম আম্মা বাদ এরপর লিখছি যে ফাকাদ ক্বরাতু কিতাবাক আমি আপনার এই চিঠি পড়েছি ও ফাহিমতু মা যাকারতা ফিহি ওয়া মা তাদউ ইলাই আর আপনি আমাকে চিঠিতে যা উল্লেখ করেছেন এবং যে দাওয়াত দিয়েছেন আমি সেটা অনুধাবন করেছি ওকাদ আলিমতু আন্না নাবিয়ান বাকিয়া আমি যে এটা জানতাম যে একজন নবী বাকি আছেন যিনি পৃথিবীতে আগমন করবেন ওয়াকুনতু আযুন্নু আন্নাহু ইয়াখরুজু বিশ্বাম আমি ভাবতাম যে তিনি মনে হয় শাম দেশ থেকে আসবেন ওয়াকাদ আকরামতু রাসূলাক আপনি যে পত্রবাহককে পাঠিয়েছেন আমি তাকে যথেষ্ট সম্মান করেছি ও বাআসতু ইলাইকা বিজারিয়াতাইন আর আমি আপনার জন্য দুইজন দাসী হাদিয়া হিসাবে পাঠাচ্ছি লাহুমা মাকানুম ফিল কিবত কিবতিদের কাছে তাদের আলাদা মর্যাদা রয়েছে ও বিকিসওয়াতিন ওয়া আহদাইতু ইলাইকা বাগলাতান লিতারকাবাহা ওয়াসসালামু আলাইক তিনি বললেন আর আমি আপনার জন্য একজোড়া পোশাক এবং আরেকটি খরগোশ বাহন হিসাবে হাদিয়া পাঠাচ্ছে সে ইসলাম কবুল করলো না ইসলাম গ্রহণ করলো না কিন্তু পত্রবাহকের সাথে বাজে আচরণও করলো না এবং নবীজির প্রতি অসম্মানজনক কোনো আচরণও করলো না অন্যদিকে নবীজি ইয়ামামার খ্রিস্টান শাসক হাওদা বিন আলীর কাছে পত্র পাঠালেন সেখানেও নবীজি তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানালেন চিঠিটি ছিল এরকম মিন মুহাম্মাদুর বিসমিল্লাহ রহমান রহিম মিন মুহাম্মাদুর রসুলিল্লাহ ইলা হাওদাত ইবনে আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাউদা বিন আলীর কাছে এই চিঠি, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির প্রতি যিনি হেদায়েতের অনুসরণ করেন। ওয়া আলাম, জেনে রাখেন, দেখেন এক এক জনের কাছে এক এক রকমের চিঠি পাঠিয়েছে, এই চিঠিতে লিখেছেন ওয়া আলাম, শুনেন জেনে রাখেন, আন্না দীনি সাইয়াজহারু ইলা মুনতাহাল খুফি ওয়াল হাফিল, জেনে রাখেন আমার এই দিন এটা বিজয়ী হবে যতদূর পর্যন্ত উট এবং ঘোড়া যেতে পারে। আল্লাহু আকবার, উট এবং ঘোড়া যতদূর পর্যন্ত যাবে ইসলাম বিজয়ী হয়ে ততদূর পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। ফা আসলিম তাসলিম, সুতরাং হে বাদশা তুমিও ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপদে থাকো। ওয়াজআল্লাকা মা তাহতা ইয়াদাইক, ইসলাম যদি গ্রহণ করো তাহলে তোমার অধীনস্থ এলাকা আমি তোমাকে দান করব, অর্থাৎ ইসলাম মতো যদি চালাও কোনো অসুবিধা নাই। এই চিঠি লিখলেন, এই চিঠিটা পাওয়ার সময় তার হাতে যখন যায় দামেস্কের খ্রিস্টান নেতা উরকুন হাউজার পাশে বসা ছিলেন, তিনি তাকে শেষ নবী সম্পর্কে জিজ্ঞেস করলে হাউজা বলেন এই তো এইমাত্রই তার কাছ থেকে একটা চিঠি এসেছে আর তিনি আমাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু আমি তো তারই দিন গ্রহণ করতে চাই না, আমি আমার দিনেই আমার ধর্মেই দৃঢ় থাকতে চাই, তাছাড়া আমি আমার জাতির নেতা, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার এই নেতৃত্ব আমি হারাতে পারি। উরকুন তখন বললেন দেখেন আপনি যদি ইসলাম গ্রহণ করে তার অনুসারী হয়ে যান তাহলে এতে আপনার কল্যাণ হবে, আপনার ক্ষমতা থাকবে, কারণ আপনি ইসলাম মতোই চালাতে পারবেন, কারণ তিনি তো সেই আরবি নবী যার ব্যাপারে সুসংবাদ দিয়ে গিয়েছেন ঈসা আলাইহিসসালাম, ঈসা রূহুল্লাহ তার ব্যাপারে সুসংবাদ দিয়ে গিয়েছেন এবং তার কথা আমাদের ইনজিলেও রয়েছে, সুতরাং আপনি ইসলাম গ্রহণ করেন এটা আপনার জন্য ভালো হবে। তখন সম্রাট পত্রবাহককে সম্মান করলেন আর চিঠির জবাব দিলেন, মা আহসানা মা তাদউ ইলাইহি ওয়া আজমালা, কতই না সুন্দর এবং উত্তম বিষয়ের দিকে আপনি আমাকে আহ্বান জানিয়েছেন, ওয়াল আরাবু তাহাবু মাকানি, আরব জাতি আমাকে আমার উঁচু স্থানকে ভীতির চোখে দেখে, ফাজআল ইলাইয়া বাদাল আমরি আতবাউক, সে বলল আমি ইসলাম গ্রহণ করব তবে শর্ত আছে আপনার রাজত্বের কিছু অংশ যদি আমাকে দেন তাহলে ইসলাম গ্রহণ করব। তাহলে বোঝা গেল সে ইসলাম গ্রহণ করতে চায় ক্ষমতার লোভে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি অসন্তুষ্ট হলেন, ক্ষমতা বা নেতৃত্ব এটার লোভ করে চেয়ে নেওয়া যায় না, বরং এটা আসে কার তরফ থেকে, তার এই লোভের কারণে সেও ধ্বংস হলো তার সাম্রাজ্যও ধ্বংস হয়ে গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামেস্কের খ্রিস্টান বাদশাহ, এরপরে বাহরাইনের শাসক মনজির বিন সাওয়ার নিকট, এরপরে ওমানের সম্রাটের নিকট পত্র দিয়েছেন, সময়ের অভাবে সেগুলো আমি বললাম না, ওমানের শাসক হাফসার সম্রাট দ্বিতীয় নাজ্জাসি, দ্বিতীয় নাজ্জাসির কাছে তিনি ইসলামের দাওয়াত দিলেন, তার নাম ছিল আসহাবা, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এই লোকটা যখন মারা গিয়েছিলেন নবীজির কাছে যখন সংবাদ গিয়েছিল নবীজি তখন তার গায়েবানা জানাজা ও আদায় করেছিলেন। এই প্রসঙ্গটা এখানে এই জন্যই নিয়ে আসলাম যে এই বিষয়ে নবীজি এবং তার সাহাবিরা জীবনে অন্তত একবার হইলেও করেছেন সেটাকে কখনো বিদআত বলা যায় না। তাহলে গায়েবানা জানাজা এটা নবীজি তার জীবদ্দশায় আদায় করেছেন, সাহাবিরাও তাদের জীবদ্দশায় করেছেন, সুতরাং যেটা নবীজি করেছেন নবীজি তো আর বিদআত করতে পারেন, এটাকে বিদআত বলা যায় না। আপনারা দেখেছেন আমাদের দেশে গায়েবানা জানাজা নিয়ে গত সপ্তাহে যখন এদেশেরই, শুধু এদেশের নয়, মুসলিম উম্মার এক কিংবদন্তি, মুসলিম উম্মার এক কিংবদন্তি এবং গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, বলেন আমিন। তিনি যখন ইন্তেকাল করলেন অনেক জায়গায় তার গায়েবানা জানাজা হয়েছে, কিছু মুফতি সাহেব এই গায়েবানা জানাজা এটা জায়েজ না না জায়েজ এগুলো নিয়ে আলোচনা করলেন, ফেসবুক ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখলাম, কিন্তু আফসোস লাগলো যিনি দুনিয়া থেকে চলে গেলেন একজন মজলুম মানুষকে জীবদ্দশায় শেষ সময়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হল, তার ইন্তেকালের পরে তার পরিবারের অনেকে তার লাশ দেখতে পারেন নাই, তার
জানাজায় জায়গায় জায়গায় বাধা দেওয়া হয়েছে এই যে তার উপর জুলুম করা হলো জালিমদের এই জুলুম এটা জায়েজ না নাজায়েজ এটা নিয়ে এই সকল মুফতিরা ফতোয়া দিল না ফতোয়া দিল গায়েবানা জানাজা নিয়ে মনে হচ্ছে যেন দ্বীন কায়েম আর ইসলাম ওয়ালা লোকদের প্রতি তাদের আলাদা একটা এলার্জি রয়েছে যেটা বলা দরকার তারা সেটা বলে না এরকম ফতোয়াবাজি বন্ধ করেন এরকম ফতোয়াবাজি বন্ধ করেন একজন ব্যক্তির জানাজায় পর্যন্ত মানুষ ঠিকভাবে অ্যাটেন্ড করতে পারে নাই এসব জুলুমের বিরুদ্ধে কোনো কথা নাই গত জুমায় এই জন্য জুলুম তন্ত্র নিয়ে কথা বলেছিলাম অনেকগুলো উদাহরণ আমি দিয়েছিলাম মুসলিম উম্মা এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে আমার আফসোস হয় বাংলাদেশের আলেমরা তখন গায়েবানা জানা জানি আবার দেখলাম গত সপ্তাহে আরেক বক্তা সামি আল্লাহু লিমান হামিদা নিয়ে আরম্ভ করছে ইয়ে বলা কথা বলা এরপরে হুজুররা এটা নিয়ে কত জাতের বক্তব্য এটা আপনাদের মতো সাধারণ মানুষ জানা আপনাদের মাথার ভিতরে একটা পেস লাগানোর জন্য নতুন করে আবার আরেকটা ফিতনা চলে এসেছে তাজউইদের জ্ঞান থাকলে আর আরবি ভাষার মৌলিক জ্ঞান থাকলে এটা নিয়ে কেউ কখনো ফিতনা করত না যেমন আপনাদেরকে বলি সামি আল্লাহু লিমান হামিদা এটা পূর্ণাঙ্গ একটা জুমলা এটা পূর্ণাঙ্গ একটা বাক্য যেটাকে আমরা ইংরেজিতে বলি সেন্টেন্স এটাকে ওয়াকফ করে থেমে থেমে বা সাক্তা আদায় করে পড়া যায় না এটাকে একসাথেই বলতে হয় এখন একসাথে বলতে গেলে এটা হুলিমান হয় না এটা সামি আল্লাহু লিমান হামিদাই হয় আমরা তো সবসময় পড়ি কোনো মানুষের মাথার ভিতরে এটা কোনো সময় ঢুকে না এটাকে সামি আল্লাহ লিমান হামিদা বলা যায় না এটাকে একসাথেই বলতে হয় সামি আল্লাহু লিমান হামিদা আর এটা হুলিমান হয় না এটা কোন জাতের গাধামি আমি বুঝলাম না এটা একসাথে পড়লে এরকমই শোনায় কিন্তু আসলে একসাথে নয় সামি আল্লাহু লিমান হামিদা এটা সুন্দর একটা বাক্য এটাকে আলাদা আলাদা পড়া যায় না যেমন আল্লাহু আকবর নামাজে আমরা পড়ি এখন সব সময় তো সারা জীবন ধরেই আপনাদের মাথায় এটা আছে যে আমরা এটা আল্লাহু আকবর এখানে কয়টা শব্দ আল্লাহু একটা শব্দ আকবর একটা শব্দ দুইটা শব্দ আমরা একসাথেই পড়ি এটা আলাদা আলাদা পড়া যায় না এভাবে রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা এটাকেও আলাদা আলাদা করে পড়া যায় না আল্লাহ এই শব্দের উপরে পেশ হয়েছে এটা কেন পেশ হয়েছে কারণ হচ্ছে এই বাক্যে এই জুমলার মধ্যে আল্লাহ শব্দটি হচ্ছে ফাইল আর ফাইল সবসময় ফাইলের শেষ অক্ষরে সবসময় মারফু অর্থাৎ পেশ হয় এগুলো তো গ্রামারের বিষয় তাজবিদের বিষয় এগুলো একসাথে পড়তে হয় মক্তবের ছাত্ররাও এগুলো বুঝে নুরানি মাদ্রাসায় যারা পড়ে এইগুলো নিয়ে ফিতনা করার তো কোনো মানে হয় না আলেমদের উপর কারবালা চালা হয় কারবালা চালানো হয় মুসলমানদের উপরে নির্যাতন চলছে গোটা পৃথিবীতে মুসলিম উম্মার উপরে নির্যাতন চলছে কিভাবে উত্তরণ করা যায় বক্তা সাহেবরা মুফতি সাহেবরা এগুলো নিয়ে কথা বলা দরকার কথা বলার জিনিস পান না এগুলো বন্ধ করেন যেগুলো বড় সমস্যা এই বড় সমস্যা নিয়ে উম্মার প্রতি দরদ রেখে কথা বলা দরকার আর যদি ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে এই ধরনের উল্টাপাল্টা টপিক নিয়ে কেউ আসতেই পারে আর আমাদের দেশের মানুষেরও আবেগ বেশি আমি দেখলাম ফেসবুকের মধ্যে ফেসবুকটাকে মানুষ এখন বানায় ফেলছে রাফ খাতা বুঝেন তো আপনারা মানে মানুষ এখানে আজেবাজে অনেক কিছু লিখে আজেবাজে বলতে মানুষ অনেক কিছু এখানে লিখে যেমন ছোটবেলায় আমরা যখন অঙ্ক করতাম পরীক্ষার খাতায়ও আমরা শেষের পাতাকে আপনাদের মনে আছে কি না ক্লাস থ্রি ফোর ফাইভে স্যাররা বলতেন এই বাচ্চারা শোনো তোমরা এই যে কি অঙ্ক ছিল সরল অঙ্ক নাকি ছিল একটা সরল অঙ্ক ছিল না বড় বড় গুণ ছিল গুণ ভাগ এগুলো বড় বড় হিসাবগুলো তো পরীক্ষার যে মেইন স্ক্রিপ্ট এটাতে লেখা যায় না তো স্যাররা বলতেন একেবারে শেষ পেজটাকে তোমরা রাফ পেজ হিসাবে ইউজ করো উপরে লিখে দাও যে এটা রাফ পেজ বা রাফ খাতা যাওয়ার সময় এটা টান দিয়ে কেটে যাইও ঠিক আছে না তো ওখানে আমরা সব ধরনের হিসাব নিকাশ করতাম বর্তমানে এই ফেসবুককে বেশিরভাগ মানুষ রাফ খাতা বানাইছে কেন রাফ খাতা বানাইছে যার যেটা ইচ্ছা সেটাই লিখে যার যেটা মন চায় ভিডিও বানায় সেটাই বলে এটাকে রাফ খাতা বানানো উচিত নয় শোনেন আপনার লেখা আপনার বলা এগুলো আপনার ব্যক্তিত্বের প্রকাশ ঘটায় আপনি কি জাতের ব্যক্তি আপনার ভেতরের রুচি কেমন
আপনার ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে আপনার বক্তব্যের মাধ্যমে আপনার লেখনের মাধ্যমে সুতরাং যা মন চায় তাই বলা তাই লেখা যাবে না এটাকে ইসলামের কাজে লাগান দ্বীনের কাজে লাগান যা প্রয়োজনীয় সেটা বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন আজকের এই আলোচনায় বললাম আমরা যে হুদাইবিয়ার সন্ধির পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর অনেক রাজা বাদশাদের কাছে চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছেন এই যে নবীজি দাওয়াতি কাজ করছেন এই খবর কাফিরদের কাছে আসে না নাই ইহুদিদের কাছে আসে না নাই ইহুদিরা তো এর আগে বিতাড়িত হয়ে খাইবারে গিয়ে আশ্রয় নিয়েছে ওখানে গিয়েও খাইবারে তারা বসে নেই খাইবারেও তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এবং বিভিন্ন ঘটনা ঘটার কারণে পরবর্তীতে খাইবারের যুদ্ধ সংগঠিত হয়েছে আগামী জুমায় আমরা খাইবারের যুদ্ধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কেন খাইবারের যুদ্ধ সংগঠিত হলো খাইবারের যুদ্ধের কারণ বিবরণ এবং এই যুদ্ধ থেকে কি শিক্ষা রয়েছে সেগুলো আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ আর আমাদের এই বিষয়ের আলোচনা এটা প্রায় শেষ লগ্নে আমরা চলে এসেছি আশা করছি আমরা আর পাঁচ বা ছয় জুমায় আমরা এই বিষয়ের আলোচনা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ এই তো খাইবার অভিযান খাইবার বিজয়ের পরে আমরা মক্কা বিজয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ এরপরে আমরা বিদায় হজ এবং বিদায় হজের ভাষণের উপরে কথা বলবো ইনশাআল্লাহ এরপরে আমরা নবীজির অফাতের উপর আলোচনা করব কিভাবে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন এরপরে নবীজির মাকবারা নবীজিকে কিভাবে কবর দেওয়া হলো দাফন হলো এভাবে আমরা আলোচনা করে আর পাঁচ থেকে ছয়টি জুমায় আমরা এই বিষয়ের আলোচনা সম্পন্ন করব ইনশাআল্লাহ এবং এই বিষয়ে আলোচনা যখন শেষ হবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে ৪৬ নম্বর জুমা আমরা গত চার বছর ধরে এই বিষয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে এবং আদম আলাইহিসসালাম থেকে আমরা শুরু করেছিলাম আদম আলাইহিসসালাম এরপরে আমরা নূহ আলাইহিসসালাম হুদ আলাইহিসসালাম সালেহ আলাইহিসসালাম এভাবে আমরা সকল নবীদের আলোচনা করে আমাদের নবীকে নিয়ে আলোচনা করছি হয়তো আমরা ৪৬তম জুমায় তা ৫২ বা ৫৩তম জুমায় গিয়ে শেষ হবে এরপরে আমরা শুরু করব কোরআনুল করিমের ধারাবাহিক তাফসির আমরা কোরআনের শুরু থেকে প্রতিদিন আমরা কিছু কিছু আয়াতের তাফসির করে করে সামনের দিকে আমরা যেতে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন